আমরা কিন্তু একটা প্রবলেম সবসময় ফেস করে থাকি বিশেষ করে লঙ্কার গাছ টমেটোর গাছ এবং লেবুর গাছ এই সব গাছের কিন্তু পাতা কোঁকড়ানোর রোগ আমরা সবসময় ফেস করে থাকি আর এর সমাধান খুঁজতে কিন্তু আমরা সবসময় মরিয়া হয়ে থাকি ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখে থাকি এবং সেখান থেকে সলিউশন নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আজকে আমি এই লঙ্কার গাছের পাতা কোকড়ানোর যে কারণগুলো সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আর আমাদের যে পেস্টের আক্রমণের ফলে যে আমাদের এই লঙ্কার গাছের যে পাতা কোঁকড়ে যায় সেই সমাধান আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো প্রথমেই যে কারণটার জন্য আমরা এই লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় সেটা দেখি সেটা হচ্ছে কিন্তু পেস্টের আক্রমণ অর্থাৎ অ্যাফিডস থ্রিপস স্পাইডার মাইটস হোয়াইট ফ্লাইস সব জাতীয় পোকা কিন্তু গাছের পাতার শোষণ করে নেয় দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়ামের যদি অভাব এই সব গাছেরা ফেস করে তাহলেও কিন্তু এই গাছের একটা সিমটম হিসাবে পাতা কিন্তু কঁকড়ে যায় সেই জন্য আমাদের কি করতে হবে ক্যালসিয়ামের ঘাটতি যেন না ঘটে তার জন্য চুনের জল অথবা ডিমের খোসা ইত্যাদি বা আয়রন ট্যাবলেট ইত্যাদি কিন্তু আমরা গাছের ক্রয় অনায়াসে প্রয়োগ করতে পারি তিন নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ওভার ওয়াটারিং আমরা যদি গাছে ঠিকঠাক ওয়াটার না করতে পারি অর্থাৎ এটাকে যদি আমরা ওভার ওয়াটারিং করে ফেলি তাহলেও কিন্তু গাছের পাতা কুকুরে যায় তো সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন গাছে কোনো মতে ওভার ওয়াটারিং না করি চার নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার আমরা কখনো কখনো কি করি আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দিই না আবার কখনো কখনো ওভার ওয়াটারিংয়ের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা গাছে কিন্তু কম জল দিয়ে ফেলি সেই জন্য আমাদের কি হয় গাছের পাতা কিন্তু কুকড়ে যায় এই জন্য ওয়াটারিংয়ের ব্যাপারটা কিন্তু আমাদের সবসময় ধ্যান রাখতে হবে গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পাঁচ নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ডিজিজ কখনো কখনো গাছের কিন্তু কিছু বিশেষ কিছু রোগ আক্রান্ত হয়ে পড়ে যে কারণে গাছের পাতা কিন্তু ছয় নম্বর কারণ হচ্ছে প্রখর সূর্যের তেজ এবং ভীষণ গরম আমরা গরমের সময় দেখি যে আমাদের এই এলাকার কিন্তু টেম্পারেচার ফর্টি ডিগ্রির উপরে চলে যায় সেক্ষেত্রে যদি আমরা আমাদের গাছগুলোকে ডিরেক্ট সারাদিন সানলাইটে রাখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাতাগুলো বার্ন হয়ে যায় এবং কুকড়ে যায় কারণ গাছের রস কিন্তু এই প্রচণ্ড সূর্যের তেজে শুকিয়ে যায় এবং পাতা কিন্তু কুকড়ে যায় সাত নম্বর প্রচণ্ড গরমে বা অনিয়মে যদি আমরা এই গাছগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করি সেই ক্ষেত্রে আমাদের গাছ কিন্তু অনেক সময় স্ট্রেসে চলে যায় যে কারণে এর পাতা কিন্তু কুকড়ে যায় তো আমি এখানে সাতটি কারণ বললাম যে কারণে আমাদের গাছের পাতা কুকড়ে যায় তো আমরা বিশেষ করে যেই পাতা কোকড়ানোর যে মেন যে সমস্যা সেটা হচ্ছে পেস্টের অ্যাট্যাক সেই পেস্টের অ্যাটাক থেকে আমরা সাধারণত কীভাবে রক্ষা পেতে পারি বা আমাদের গাছকে বাঁচাতে পারি তারই কিন্তু এখানে আলোচনা আমি স্টেপ বাই স্টেপ করব পাশাপাশি বাকি যে আরও ছটি কারণের কথা বললাম সেখান থেকেও আমরা কিভাবে গাছকে বাঁচাতে পারি সেটাও কিন্তু এখানে আলোচনা করব তো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর কারণ হিসাবে নাইনটি ফাইভ ক্ষেত্রে দেখা গেছে পেস্টের অ্যাটাক অর্থাৎ যখন আমাদের গাছে বিভিন্ন রকম পেস্টের আক্রমণ ঘটে তখন কিন্তু এর পাতাগুলো কোঁকড়ে যায় আর এই পেস্টের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু একটা ভালো পেস্টিসাইড দিয়ে গাছকে স্প্রে করতে হবে তাহলে আমরা আমাদের এই গাছের পাতা কোঁকড়ানো রোগ থেকে সহজে মুক্তি পেতে পারি তো বন্ধুরা আজকে আমি একটা ঘরোয়া রূপ উপায়ে খুব শক্তিশালী একটা পেস্টিসাইড রেডি করেছি সেটা দিয়ে আজকে আমি গাছে স্প্রে করছি এবং সেটা কিভাবে আমি রেডি করলাম সেটা আপনাদের সঙ্গে দেখাবো বন্ধুরা প্রথমে আমি এক লিটারের মতো এই জল নিয়ে নিচ্ছি এবার এর সঙ্গে আমি মেশাবো আমাদের রান্নাঘরে ব্যবহৃত ভিনিগার এই ভিনিগার কিন্তু বিভিন্ন রকম পেস্টকে প্রতিহত করবে যেরকম টবের মাটিতে যদি কোনো পিঁপড়ে বা শামুক বা কোনো কেন্দ্রর আক্রমণ হয় সেই আক্রমণ থেকে কিন্তু এই গাছকে রক্ষা করবে টবের মাটিতে কোনো আগাছা হতে দেবে না আর আমাদের টবের যে মাটি সেই মাটির কোয়ালিটি কিন্তু এই ভিনিগার অনেকটাই বাড়িয়ে দেয় আর আমাদের টবের যে মাটির যে পিএইচ লেভেল সে পিএইচ লেভেল কিন্তু এই ভিনিগারের দ্বারা বাড়ানো সম্ভব কারণ অনেকে আমরা যে বাগান করি বাগানের কিন্তু গাছ অনেকটাই অ্যাসিড লাভিং হয় আমাদের লঙ্কার গাছও কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা অ্যাসিড লাভিং আর আনওয়ান্টেড যতগুলো অ্যানিম্যালস আছে সব কিন্তু এই ভিনিগারের ভয়ে কিন্তু ওই গাধারের কাছে আসবে না আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে আমাদের যে ফুল হয় সেই ফুলগুলো কিন্তু দীর্ঘায়ু পায় এই ভিনিগারের দ্বারা এবং এই ভিনিগার স্প্রের ফলে আমাদের কি হবে গাছের যে পাতা সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে একদম পরিষ্কার হয়ে যাবে এরপর আমি যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে একদম কাঁচা অ্যালোভেরা একটা ডাল আমি নিয়ে নিয়েছি যেটুকু পরিমাণ দেখতে পাচ্ছেন এইটুকু যথেষ্ট এর চারিদিকের কাটাটাকে একটু এইভাবে কাছি দিয়ে একটু কেটে নেবেন আর এরপর এটাকে ভালো করে স্ম্যাশ করে দেবেন এই জলের মধ্যে তাহলেই যথেষ্ট এই অ্যালোভেরার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ অ্যালোয়েন নামক একটা বিটারি ব্রাউন ইয়েলো রঙের একটা উপাদান থাকে যা পেস্ট এবং যত রকম অ্যানিমেল আছে সকলকে কিন্তু দূরে রাখতে সাহায্য করে বিশেষ করে যেগুলো গাছকে আক্রমণ করে সেরকম কোনো পাখি বা বাদুর বা কোনো ইনসেক্ট যত কিছু আছে এগুলো কিন্তু এই গাছের ধারার কাছে আসতে পারে না এই অ্যালোভেরার জন্য আর এই অ্যালোভেরাটার আরেকটা গুণ আছে সেটা কিন্তু অনেকটা ফাঙ্গিসাইট এবং এর ফার্টিলাইজারও হিসাবে কাজ করে অর্থাৎ গাছের একটা টনিক আর আমি এখানে এই অ্যালোভেরার পেস্টটা এই কারণে ব্যবহার করছি যে আমার এই কিন্তু স্প্রের যে পেস্টিসাইডটা সেটা কিন্তু অনেকটা স্টিকি অর্থাৎ আঠা যুক্ত হবে আর এটা যত আঠা যুক্ত হবে সেটা কিন্তু গাছের পাতার কন্টেক্ট আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গাছের পাতার সঙ্গে আটকে থাকবে আর আমার এই পেস্টিসাইডটা যতক্ষণ ওই গাছের পাতার সঙ্গে যত ভালোভাবে আটকে থাকবে এর কিন্তু কার্যকরী ক্ষমতা তত বৃদ্ধি পাবে এরপর আমি নিয়ে নেব রান্নাঘরে ব্যবহৃত ডিশওয়াশ সাবান এই ডিশওয়াশ সাবান আমি এখানকার জন্য দশ থেকে পনেরো এম এল নিলেই কিন্তু যথেষ্ট আর এই ডিশওয়াশ লিকুইডের আপনারা যদি কার্যকরী ক্ষমতা শোনেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা কি করবে যত রকম পেস্ট আছে বা যত রকম পোকা আমাদের এই গাছে আক্রমণ করে তাদের কি করবে তাদের যে শ্বাসনালি যেটা আছে সেই শ্বাস নালী কিন্তু বন্ধ করে দেয় এবং পোকা কিন্তু রোধ হয়ে মারা যায় এই ডিশওয়াশের সেই জন্য আমরা গাছে ব্যবহার করলে কিন্তু ভীষণ ভীষণভাবে উপকৃত হবেন আর আপনারা চাইলে এই ডিশওয়াশ লিকুইড সফের পরিবর্তে আপনারা চাইলে শ্যাম্পুর পাতা কিন্তু ব্যবহার করতে পারেন এরপর আমি নিয়ে নেব নিম অয়েল এই নিম অয়েলটা কিন্তু আপনারা অবশ্য অবশ্যই এর সঙ্গে মেশাবেন আর এটার সঙ্গে টু থেকে থ্রি এম কিন্তু যথেষ্ট এই নিম অয়েল কিন্তু একবার যদি আপনারা গাছে স্প্রে করেন শুধু এমনি এমনিও যদি নিম অয়েল শুধুই স্প্রে করেন জলের সঙ্গে মিশিয়ে তাহলেও কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট উপকার পাবেন কোনো পেস্ট আপনাদের গাছে আসবে না আপনাদের গাছের পাতা খাবে না সেইটুকু নিশ্চিত এই নিম অয়েল যদি আপনারা আপনাদের এই লঙ্কা গাছে একবার ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আর পেস্টের আসার কোনো প্রশ্নই আসছে না আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবার এই মিক্সচারটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে ভালো করে এটা ডাইলিউট হয় আর এটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আমরা রেখে দিলে ভালো রেজাল্ট পাবো তিরিশ মিনিট পর আমি চলে আসলাম এবার আমি এটাকে স্প্রেয়ার মেশিনে ঢেলে নেব। ঢালার আগে এটাকে সরাসরি অবশ্যই ঢালবো না এটাকে আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব কারণ এর মধ্যে অনেক পার্টিক্যালস আছে যেগুলো আমার স্প্রেয়ার মেশিনটাকে আটকে দেবে সেই জন্য এটাকে আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। এই এক লিটার লিকুইড পেস্টিসাইডের সঙ্গে আমি হাফ লিটার আরও জল মিশিয়ে এটাকে আমি গাছে ভালো করে স্প্রে করব এরপর আমরা গাছে কিন্তু খুব ভালোভাবে এটা স্প্রে করব এবং অবশ্যই বিকেলবেলা করব। এবং দু সপ্তাহে একবার বা অ্যাটাক বেশি হলে প্রতি সপ্তাহে এইটা আমরা আমাদের গাছে স্প্রে করব তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন